হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা পিএসসি, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ ও অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে রেল, এনটিপিসি, অন্যান্য, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। আমরা অলরেডি অনেকগুলো পার্ট আপলোড করেছি। পদার্থবিদ্যা জেনারেল সায়েন্সে একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে অনেক প্রশ্ন হয় পরীক্ষায়। সো নাও লেটস স্টার্ট। কোশ্চেন নম্বর 151 নম্বর প্রশ্ন হচ্ছে যে একটি পরিবাহী তার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে তার চারিদিকে কী সৃষ্টি হবে, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। অ্যান্সার হবে এখানে বি। একটি পরিবাহী তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করা হয় তার চারিদিকে শান্ত চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। নিম্নলিখিত একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে বেলচা। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা কেমন হয়। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি হয়, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন হচ্ছে একটি প্রোটিনের আধানের পরিমাণ কেমন হয়। একটি প্রোটিনের আধানের পরিমাণ হচ্ছে, অ্যান্সার হবে এখানে বি, +1.602×10⁻¹⁹ সি। নেক্সট হচ্ছে সূর্যের আলোকে উদ্ভিদ শালক সংশ্লেষ প্রক্রিয়ার খাদ্য উৎপন্ন করে, এর ফলে কী সৃষ্টি হয়। তাপশক্তি জৈবিক শক্তিতে রূপান্তরিত হয়, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। অ্যান্সার হবে এখানে সি। সূর্যের আলোকে উদ্ভিদ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট হচ্ছে তির্যকভাবে জলে আংশিক ডোবানো একটি দণ্ডকে জলতল থেকে বেঁকে গেছে বলে মনে হয় কারণ আলোর প্রতিসরণের জন্য। অ্যান্সার হবে এখানে বি। তির্যকভাবে জলে আংশিক ডোবানো একটি দণ্ডকে জলতল থেকে বেঁকে গেছে বলে মনে হয় কারণ জলের প্রতিসরণের জন্য। অ্যান্সার হবে বি। নেক্সট হচ্ছে আইসোটোপগুলির পরমাণু ক্রমাঙ্ক, এখানে অ্যান্সার হবে বি। পরমাণু ক্রমাঙ্ক এক কিন্তু ভর সংখ্যা পৃথক হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আইসোটোপগুলি পরমাণু ক্রমাঙ্ক এক কিন্তু ভর সংখ্যা পৃথক হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে থার্মাল আয়োনাইজেশন তত্ত্ব প্রকাশ করেন কে। মেঘনাদ সাহা থার্মাল আয়োনাইজেশন তত্ত্বটি প্রকাশ করেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুর যে ওজন আছে তা সর্বপ্রথম প্রমাণ করেন কে। অটোফোন গেরিভা। বায়ুর যে ওজন আছে সর্বপ্রথম প্রমাণ করেন অটোফোন গেরিভা। নেক্সট প্রশ্ন হচ্ছে শব্দ চলতে পারে না কারণ শূন্য মাধ্যমে, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট হচ্ছে পৃথিবীপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল বিস্তৃত প্রায় 800 কিলোমিটার পর্যন্ত, অ্যান্সার হবে এখানে সি। পৃথিবীপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের বিস্তার প্রায় 800 কিলোমিটার পর্যন্ত, অ্যান্সার হবে সি। নেক্সট হচ্ছে যা প্রয়োগ করলে কার্য করা সম্ভব হয় তা হলো এখানে কি, অ্যান্সার কোনটি হবে এখানে, শক্তি, ক্ষমতা, বল এবং বেগ। অ্যান্সার হবে সি, বল, যা প্রয়োগ করলে কার্য করা সম্ভব হয়। নেক্সট হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত। 6.022×10³৩ এই সংখ্যাটা মনে রাখতে হবে, এটা অনেক সময় এসেছে পরীক্ষায় বিভিন্ন বিগত পরীক্ষাগুলোতে। 6.022×10³৩। নেক্সট প্রশ্ন হচ্ছে রোধের ব্যবহারিক একক কী। রোধের ব্যবহারিক একক হচ্ছে ওহম। অ্যান্সার হবে এখানে বি। আপেক্ষিক গুরুত্বের একক কী, এখানে কোনোটি নয়, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন পদার্থটি তড়িৎ অপরিবাহী, এখানে চিনির জলীয় দ্রবণ, অ্যান্সার হবে এখানে ডি। এখানে যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয় প্রয়োজন হয় সে রাশিকে আমরা কী বলি, ভেক্টর রাশি বলি, অ্যান্সার হবে এখানে ডি। মান এবং অভিমুখ দুইয়ের প্রয়োজন তাকে বলা হয় ভেক্টর রাশি। নেক্সট হচ্ছে বর্তমানের পরীক্ষাটি করার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা কেমন হবে, 0°C-এর বেশি হবে। বর্তমানের পরীক্ষাটি করার জন্য বায়ুর উষ্ণতা শান্ত 0°C-এর বেশি হয়। কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত, ক্ষমতা স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত, অ্যান্সার হবে ডি। নেক্সট হচ্ছে নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে, এখানে দর্পণের ক্ষেত্রে নিয়মিত প্রতিফলন ঘটে। নেক্সট হচ্ছে এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা দর্পণে যে প্রতিফলন দেখি সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। পরের প্রশ্ন হচ্ছে শনকের আকার কমলে শব্দের প্রাবল্য কী হয়, শনকের আকার যদি কমে তাহলে শব্দের প্রাবল্য কমবে, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট হচ্ছে 138 হার্জ কম্পাঙ্কের সমমেল কোনটি, 138 হার্জ কম্পাঙ্কের সমমেল হচ্ছে 200
76 হার্টজ आंसर হবে এখানে এ নেক্সট প্রশ্ন হচ্ছে আপাতন কোণ 55 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে আপাতন কোণ 55 ডিগ্রি হলে প্রতিফলন কোণ হবে 55 ডিগ্রি आंसर হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে এটা একটা ম্যাথ रिलेटेड প্রশ্ন তোমরা ভিডিও পজ করে দেখতে পারো আদারওয়াইজ আমি কিপ করব কাউন্ট ম্যাথ করতে গেলে একটা বেসিক ফর্মুলা বা নিট দরকার যেগুলো শান্তমি এখানে বোঝাতে পারবো না সো নেক্সট প্রশ্ন দেখো নিচের কোন আকাশে শিশির উৎপন্ন হয় না নিচের নিচের কোন আকাশে শিশির উৎপন্ন হয় না মেঘ মুক্ত আকাশে শান্ত শিশির উৎপন্ন হয় না নেক্সট প্রশ্ন হচ্ছে পিং তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয় পিং তুলা যন্ত্রের সাহায্যে ভার মাপা হয় অ্যান্সার হবে এখানে বি क्वेश्चन नंबर 10 হচ্ছে পিং তুলা যন্ত্রের সাহায্যে ভার মাপা হয় নেক্সট প্রশ্ন জলীয় বাষ্প ভবনের লিন তাপ কত জলীয় জলের বাষ্প ভবনের লিন তাপ সাধারণত 537 ক্যালোরি পার গ্রাম आंसर হবে এ 537 ক্যালোরি পার গ্রাম নেক্সট প্রশ্ন হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর সময় দূরত্ব লেখচিত্র কোনটি এখানে সময় ও দূরত্বর লেখচিত্র হবে आंसर হবে এ নেক্সট প্রশ্ন হচ্ছে নিউটনের কোন সূত্রকে জার্ডের সূত্র বলে প্রথম সূত্রকে জার্ডের সূত্র বলে आंसर হবে এখানে এ নেক্সট প্রশ্ন হচ্ছে অবাধ্য পতনশীল বস্তুর গতি শক্তি ও স্থিতি শক্তির যোগফল সব সময় ধ্রুবক থাকে आंसर হবে এখানে ডি নেক্সট প্রশ্ন কোনটি দ্বিতীয় শ্রেণী লিভার জানতে হচ্ছে দ্বিতীয় শ্রেণী লিভার বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসাংখ্য কত হয় 1.5 आंसर হবে সি নিচের কোন অক্ষরটি দর্পণ থেকে পৃথক দেখাবে आंसर হবে এখানে ডি এন নেক্সট প্রশ্ন স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কি বলে স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে বলা হয় মূল সুর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট হচ্ছে যে ডিগ্রি সেলসিয়াস বায়ুর মাধ্যমে বায়ুর মাধ্যমে শব্দের বেগ কত যে ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুর মাধ্যমে এখানে শব্দের বেগ হবে 332 মি পার সেকেন্ড এখানে নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মাত্রাহীন রাশি এখানে কোন হচ্ছে একটি মাত্রাহীন রাশি কোণের কোনো মাত্রা নেই নেক্সট প্রশ্ন প্রাস গতিতে প্রজেক্টাইল মোশন কণার গতিবেগ হয় এখানে অধিবৃত্তাকার অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে বিপরীত প্রান্তে টানা সুরঙ্গে কোনো বস্তুর গতি প্রকৃতি কেমন হয় সরল সামঞ্জস্যপূর্ণ গতি হয় অ্যান্সার হবে এখানে সি নেক্সট হচ্ছে এক ফার্মি কি এক ফার্মি সমান 10^-1 এখানে অ্যান্সার হবে বিটা -15 নেক্সট হচ্ছে তড়িতের উত্তর পরিবাহী হলো এখানে উত্তম পরিবাহী হবে তড়িতের উত্তম পরিবাহী হবে লবণাক্ত জল অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত কোনটি তাপ নিয়ামক রূপে পরমাণু চুল্লিতে ব্যবহৃত হয় এখানে গলিত সোডিয়াম তাপ নিয়ামক রূপে পরমাণু চুল্লিতে ব্যবহৃত হয় অ্যান্সার হবে সি সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও আর বাকি প্রশ্নগুলো আমরা খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে দেখব সো থ্যাংক ইউ